নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে মহাকাল মন্দির। গাড়িটা একটু দাঁড়ালো সোলপাড়া ন্যাশনাল ফরেস্টে। আপনারা দেখতে পাবেন মহাকাল মন্দির, সেখানেই যাচ্ছি। আমি মনে করি লাইফে এভরিথিং ইজ প্রি ডেস্টাইন্ড। আমাদের হাতে কোনো কিছুই নেই, প্রায় সবটাই নিয়ন্ত্রণ করছেন ভগবান, ঈশ্বর আর সর্বশক্তিমান দেবতারা। এতে দর্শন করুন মহাকাল মন্দির। খুচরো পয়সা আছে? আমার পকেট থেকে বার করতো 10 টাকা বাবু। আর করতো দান বাক্সে দিয়ে দেবো না আপনাদেরকে দিয়ে দেবো? ঠিক আছে, মহাকাল মন্দির স্নিগ্ধ একটি জায়গায় রয়েছে। আপনি এখানেই থাকেন? ও, রাত মে চলে যেতে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক। আরেকবার আপনারা দর্শন করে নিন মহাকাল মন্দির। খুব ভালো লাগলো এই জায়গাটি এসে। কালকেও এদিকে পেরিয়ে গেলাম কিন্তু নামা হয়নি। আজ দেখলাম এই অপরচুনিটিটাকে একদম মিস করা ঠিক না। জীবনে সব সুযোগ সব সময় আসে না, মন্দির দর্শন লাভ এতটা সোজা না। আজকের দিনটা শুরুই হলো আমাদের মহাকাল মন্দির দর্শনের মধ্য দিয়ে। আমরা আমাদের যাত্রাপথে আরো এগিয়ে যাব। আজকে যাওয়ার ইচ্ছা আছে শামসিং, তার সাথে জায়গাটার নাম কি ছিল দাদা? সালতান খোলা নাকি কি? সান্তালে খোলা শামসিং। আর কি পয়েন্ট আছে? বিন্দু, ঝালং। বিন্দু, ঝালং। আচ্ছা, দেখা যাক কতগুলো পয়েন্ট আমরা কভার করতে পারি। যাওয়ার তো ইচ্ছা রয়েছে। আমাদের যাত্রা শুরু হচ্ছে। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।